আমার স্ত্রী পরহেজগার কিন্তু তার ব্যবহার ভালো না আমাকে বিশ্বাস করে না এখন সে হজে হজে যায় আমি maaf করলে তার হজ কবুল হবে কিনা মাশাআল্লাহ এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে যে বউ তার সাথে ব্যবহার খারাপ করছে তারপর বউর হজ নিয়ে চিন্তা আছে কবুল হবে কি হবে না মাশাআল্লাহ নেককার মানুষের আলামত বোঝা গেল শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রাসূল আমরা একটা লোককে চিনি যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে রোজা রাখে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশীকে কষ্ট দেয় কি হবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুয়া ফিন নার সে জাহান্নামে যাবে এরপরে বলা হলো হে আল্লাহর রাসূল আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে হারাম গুনাহ থেকে কাজগুলো থেকে বাঁচে অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে কেউ তার দ্বারা কষ্ট পায় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুয়া ফিন নার এই ব্যক্তি জান্নাত এই হুয়া ফিল জান্নাহ এই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে বোঝা গেল আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয় মানুষের হক যদি নষ্ট করেন আপনার নফল আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তবে যে বোনের কথা বলা হলো তিনি সত্যি যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন তিনি গুনাহগার স্বামী যদি তাকে maaf করেন যে স্বামী প্রশ্ন করেছেন আপনি যদি maaf করে দেন তাকে আল্লাহর জন্য তিনি যদি নিজেকে শুধরে নেন তাহলে ইনশাআল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে বিশেষ করে আপনি স্বামী হিসেবে যদি তাকে maaf করে দেন এরপরে প্রশ্ন হলো নারীদের সঠিক পর্দার নিয়ম জানতে চাই নারীরা কিভাবে সঠিকভাবে পর্দা করবেন তার সকল সৌন্দর্যকে তিনি ঢেকে চলবেন আল্লাহ বলেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা নারীরা তাদের সৌন্দর্যের যেগুলো এমনি প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে এগুলোকে তারা প্রকাশ করবে না এটাই হলো শরীয়তের নির্দেশনা এবং এর মাধ্যমে একজন নারী তার পর্দা পালন করবেন তিনি কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না প্রয়োজনে কথা বলতে গেলে কণ্ঠকে কোমল করবেন না এটা হলো তার পর্দা এবং তার পর্দার অংশ হিসেবে এমন বোরকা পরবেন না এমন পোশাক পরবেন না যেটা দ্বারা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে কিংবা প্রকাশিত হয় কিংবা অন্যের দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করে তার এটা পর্দা হবে না